বিয়ে বাড়ি সব করে গেল, আমাদের কাছে তো কেউ আসবে না, আমার অবস্থা কি হবে একটু ভাবা। একে মোগলাই কিনে দিচ্ছে আর এই যে কাকু মোগলাই বানাচ্ছে, পুরো মোগলাই বানানোটা আমি এখন দেখাচ্ছি কিভাবে তৈরি করে। আর এখানে এই যে মেয়ে আর বাবা দুজনে বসে রয়েছে। আর আমি বাড়ি অনেকবার ট্রাই করেছি বিস্কুটে গুঁড়ো ডিম দিয়ে ময়দা দিয়ে, তো হয় না, কেমন মানে মোটা হয়ে যায়, তা ভালোই লাগে না, টেস্টি লাগে না খেতে, কি দারুণ হচ্ছে। তোর মধ্যে পেঁয়াজ লঙ্কা বিস্কুটে গুঁড়োর ডিম, তাই না? আর কি মশলা দিয়েছো? ও মশলা আছে, চিকেন মালাই আছে, কি কি যেন আছে এর মধ্যে। এখানে এই যে গামলার মধ্যে ঢাকা ঢাকা রয়েছে। বাড়িতে যাই বানানো হয় না কেন, দোকানের মতন আর কোনো কিছুই লাগে না। তো কি দারুণ করেছে, হয়ে গেছে আর হয়ে গেছে আর দিয়ে দিল একদম কড়াইতে। আর ওখানে তো আমার মেয়ে আর বাবা তো দুজনে একদম বসে পড়েছে। আর এখানে এর মধ্যে মোমো নাকি, আর এর মধ্যে মোমো আছে। আর এই দেখো মোমো, আর তো অনেক স্লো আছে মোগলাইটা ভাজছে, কারণ অন্য অন্য দোকানে দেখি একদম ফুল আঁচ দিয়ে ইয়ে করে, তো এখানে কাকু একদম স্লো আছে করছে। স্লো আছে যত বানাবে মোগলাইটা টেস্টি লাগবে কিন্তু। আর এটা হচ্ছে হেলেঞ্চা বাজারে মজুমদার বস্ত্রালয়ের একদম সামনে। আর ওখানে আর একটা হবে, ওটা হচ্ছে দুটো ডিম দিয়ে হবে। আর আমার বাবা হচ্ছে একটা ডিমের মোগলাই খায় না, দুটো ডিম দিয়ে মোগলাই খায়। আর আমার শুনে একটা ডিম দিয়ে খায় না বাবা, তাই দুটো দিয়েছে। আর এই যে আমি দাঁড়িয়ে রয়েছি দোকানে, তো এখানে মোগলাই নিতে এসে আমার কোনো কাজ হলো না, বাজারে অনেকগুলো কাজ করা। আর এখানে তো স্লো আছে মোগলাইটা বাড়ছে, কেবল মোবাইলের মানে কাজ পাল্টাই নিয়ে আসলাম, মোবাইলের উপর তালা দিয়ে ঘাই মেরেছে আমার বাকিদের ছেলে, তো মোবাইল একদম ভেঙে গেছিল। তো প্রায় হয়ে এসেছে, তো আমি এখনো মোগলাই কিনতে কোনো দোকানে আসিনি, তো এই যে ফার্স্ট ওই জন্য একটু ভালোভাবে ভিডিওটা করছি। ওই বিরিয়ানি নিয়ে গেছিলাম, হ্যাঁ একবার এসেছিলাম বিরিয়ানি নিতে। ফলের দোকান ছিল তো আগে, তো ওই কাকুর আগে ফলের দোকান ছিল এখানে, আর এখন দিয়েছে মোগলাই। তো দেখতেই পেলে অনেকটা টাইম করেই ভাবছে, একদম স্লো আছে। তো এখানে দুটো কাকু একসঙ্গেই কাজ করছে, আর কতটা টাইম হয়ে গেছে, অনেকটা টাইম ধরেই এটা ফ্রাই হচ্ছে। আর আগে বিরিয়ানিও ছিল, তো এখন আমার ছেলে বিদেশ চলে গেছে, তো ওই জন্য বিরিয়ানিটাও বন্ধ রয়েছে। আর এটা কমপ্লিট হয়ে গেছে, যে তরকারি আর দেখো কি দারুণ কালার। তো তরকারি তো প্যাক করা হয়ে গেল, এটা কি আমাদের জন্য হচ্ছে প্যাক, আর এখন বাবারটার জন্য যে তরকারি দিচ্ছে।
ভেঙে যায় না, ভেঙে গেলে সেইটা আবার পুড়ে যায়। আর এখন হচ্ছে মোগলাই কাটিং। ভাল লাগে খেতে, খেতে ভাল লাগে, অনেকটাই বড় হয়েছে। হয়ে গেল আমাদের মোগলাই বানানো। এটা তোমার পুরো প্যাকেটটাই এখন মনে হচ্ছে ভরে যাবে, প্যাকেটে ধরবেও না মনে হচ্ছে, প্যাকেটে একটু বড় দরকার ছিল। দেখতেই পেলে কতটা বড় ছিল মোগলাইটা, ওই প্যাকেটে একদম উঁচু উঁচু হয়ে রয়েছে, প্যাকেট চাপাই যাচ্ছে না। তো আমাদের মোগলাইটা একদম রেডি। শোনা শোনা এদিকে বাবা, ধর একটু ধর। আর আমাদের মোগলাই রেডি, আমরা এখন নিয়ে বাড়ি চলে যাবো, আর বাবা থাকবে ওখানে বসে। বাবারটা এখনো হয় নাই, আর আমাদের অনেক কাজ রয়েছে, যে বাবারটা এখনো এখনো হয়নি। তুই বসে থাক, আমি একটু এই দোকানের থেকে আসি, বসে থাক ঠিক আছে। একটা কিনি রয়েছে, কিনি পাবো এটা, কি বলে এটা না, আর নিয়েছি একটা নিউট্রি চয়েস, নিউট্রি চয়েস বিস্কুট আমি পাই না কোথাও থেকে। খা তোর ইচ্ছে করলে খা, ইচ্ছা না করলে খাস না। তোর চারিদিকে শুধু খাবার আর খাবার, এখন কী নেবো খুঁজেই পাচ্ছি না। আর তো নিয়ে নেবো একটা, এই যে কাঠি ভাজা না কি বলে, এটা নিয়ে নিই। আর তো দিয়েছি একটা নিউট্রি চয়েস বিস্কিট, একটা নিমকির প্যাকেট নিয়েছি। বাজারে আসলে সব ভুলে যায় কী নেবো আর কী না নেবো। আর একটা নেবো রেড কালার ঘি, তো রেড কালার ঘি তো আমি খুঁজে পাচ্ছি না কোথায় গেলে, এখানে তো অনেক ঘি রয়েছে। ওই তোমার রেড কাউ কোথায়? না আমি ওই রেড কাউ ঘিটা ভালো জানো, আমার লাগে না তো রেড কাউ ঘি নেই, রেড কাউ ঘি নিয়ে আসবা, এটা ভালো টেস্টি জানো। এই এই ঘি না এনে এগুলো আমি একবার যে নেবে আর সে বারে বারে নেবে। তো সত্যি আমি অনেক ঘি খেয়েছি, কিন্তু ওই রেড কাউর ঘিটা অনেকটাই ভালো, অনেকটা ভালো গন্ধ, খেতেও টেস্টি আছে। খাবার নিচ্ছি খাবার নিবে বাবা, কিছু ওই চাল ভাজা মুড়ি দিবা, চাল ভাজা মুড়ি দিবা দাদু, এক প্যাকেট চাল ভাজা মুড়ি নেই ওইখান থেকে। বাবা এখন বাড়ি চলে যাবে। বাবা চাল ভাজা মুড়ি খাবে না, হাতে কই নিয়ে যাবে না, যাও দেয় বাড়ি যাও। তো আমরা এখন যাচ্ছি বাড়িতে, কেনা বাবা দেখি, আর এই এত কিছু নিয়েছি এখন যাবো বাড়িতে। এতগুলো হয়েছে, প্যাকেট পুরো ভরে গেছে। তো ফ্রেন্ড আজকের ব্লগটা এখানে শেষ করছি, আর সত্যি খেতে খুবই টেস্টি হয়েছে। আর অনেকক্ষণ ধরে ভেজেছে তো খুব ভালো হয়েছে খেতে, আর যদি মানে হাই আছে ভাসত তার অতটা টেস্টি লাগতো না। তো বাই।